বিসমুল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন শীতের সকাল নতুন বছরে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আপনাদেরকে নিয়ে এসেছি আপনাদের সকলের প্রিয় দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাই অনেকে আসলে বীরও চাচ্ছেন যে ইব্রাহিম ভাইয়ের গাবি দেখতে পাচ্ছি না অনেক দিন যাবৎ তো অন্যতম কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন ইব্রাহিম কিন্তু নতুন করে শ্যাট নির্মাণ করতেছেন তারপরেও ইব্রাহিম ভাইয়ের এখানে অনেক গাবি রয়েছে উনি এখন বিক্রিও করেন তো দিতে পারছেন না এই কারণে যে ওনার এখন কাজ করতেছেন এই কারণে তো আজকে ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলবো ওনার খামারে অনেকগুলো গাবি রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব পাশাপাশি এবার সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আপনারা নিতে পারবেন সেটা জানানোর চেষ্টা করবো আর এখন ইব্রাহিম ভাই যেটা বললেন যে আগের চেয়ে গাভীর দাম এখন একটু কম আছে যারা নিতে চান তারা নিতে পারবেন তো চলো না ভাই ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলি আলহামদুলিল্লাহ ভাই অনেকে চাচ্ছে আপনার বিরুদ্ধ কেন দিচ্ছি না এটা অনেকে প্রশ্ন অনেকে আবার ভাবে খামার বন্ধ হয়ে গেল কিনা না আসলে বন্ধ ভাবে না যারা আমাকে মহবত করে আসলে আমার মোবাইলে মেসেজ পাঠাইতেছে অনেকেই অনেক মেসেজ পাঠাইছে অনেকেই

এখন একটু গাবি আমার তো বড় বড় গাবি হয় জানেন তো ওইগুলো তো আপনাদের একটু জায়গা লাগে বেশি জায়গা বেশি লাগে না এইজন্য শার্টটা একটু ছোট হয়ে গেছে আপনার গাবির তুলনায় ছোট হয়ে গেছে এইজন্য একটু বড় করে করতেছি যাতে 15টা গাবি থাকতে পারে আচ্ছা আচ্ছা দুই শেটে মিলে শেটে না এই জায়গায় শুধু 15টা এটা তো তো থাকবে এটা তো থাকবে দুইটাই এটা তো থাকবে এটা তো থাকবে আচ্ছা তো ইব্রাহিম ভাই কিছু গাবি তো দেখাবো কেমন দদের গাবি আছে এবার আছে আর কি অনেক দুধের গাবি আছে বাকি আপনি পাঁচ ছটা দেখান তিরিশ প্লাস আছে তিরিশ প্লাস আছে তিরিশ প্লাস আর আপনি তো বলছিলেন যে ভাই এখন কিছু কমের মধ্যে আছে যারা নিতে চাই নিতে পারবে গুলোই দেবে অনেক গাবি আছে একটু দেখাই শুরুতে তো একটা দেখতে পাচ্ছি যে এটা আলহামদুলিল্লাহ আপনার বকনা বাচ্চা দিছে দুই দাঁতের দুই দাঁতের খুব চমৎকার একটা গাবি এখন আজকে তিন দিন বাচ্চা দিছে যে হ্যাঁ তিন দিন মাত্র বাচ্চা দিছে শর্টকাট একটু দেখায় দেয়

আচ্ছা চারটা বাটে সুন্দর দেখেন কত চমৎকার চারটা বাট ওদের ভ্যানও তো ভালো দেখতেছি আর খুরগুলো দেখেন কত ছোট ছোট গুরাল খুর পা গুলো কত মিডিয়াম কত সুন্দর এটা জাতের গরু যা যা থাকা দরকার আলহামদুলিল্লাহর ভিতরে সবই আছে পাশটা একটু দেখাই দেই দর্শক জি আরে যে চারটা বাটে সুন্দর যে একবারে আর কত শান্তশিষ্ট গরুটা একদম শান্তশিষ্ট এটা দেখেন চারটা বাট দেখলেন কত শান্ত গরুটা একবার দাঁড়া রইছে

আজকে এটা তিন দিন তিন দিন এটা 14 লিটার দুধ দইলো হেরা 14 লিটার হ্যাঁ আর 14 লিটার দুধ দই আছে তো দহন করে নিছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে ওনারা গতকাল বিকেলে দহন করছে আজকে সকালে আবার আইসা জি দহন করে নিছে তো এটা থেকে কতটুকু পাইলো ওনারা দহন করে ওনারা 14 লিটার পাইছে আজকে তিন দিন বাচ্চার বয়স তিন দিন বাচ্চার বয়স এটা থেকে কেমন আসতে পারে এটাও 20 এর উপরে থাকবে ইনশাআল্লাহ 20 এর উপরে জি আচ্ছা এটা দাঁত হয় না এখনো এখনো দাঁতই হয় না দেখছি আমিও নিজেও দেখছি দাঁত ফাঁক শুধুমাত্র আমার কাছে অল্প বয়সের গাভীগুলি বেশি থাকে আর নতুন গাভী সবাই চাই ভাই জি আর জাতমান পার্সেন্টেজ আমার কাছে নৈরাস হবে না জাতমান পার্সেন্টেজে আচ্ছা আর কি নির্দেশে জাতমানের গরু এখানে পাবে তো এটা কেমন দামে বিক্রি করলেন জি কেমন দামে বিক্রি করলেন এটা ভাই বলা ঠিক হবে না

দুইটা তো সেম গাবি দুইটা কি দাম এরকমই ছিল নাকি পার্শ্ববর্তী ছিল না এটা বলা জানা সেম গাবি বলতে এটা ছোট তো ওইটা থেকে এটা ছোট আচ্ছা আচ্ছা এটা একটু ছোট জি ইব্রাহিম ভাই 마শাল্লাহ এটা তো একটু বড় সরো অনেক বড় সরার একটা গাবি আর আপনার এটা গলাটা দেখেন পানি খুরের মতো কত লম্বা আর চিকন আর কপালটা কত প্রশস্ত আর চাণগুলো কত ছোট গোলাকার এটা এটা উচ্চতা বেশি মনে লম্বায় অনেক

আমার মনে হয় যে ভাই চেক টেক করে নিলে সবচেয়ে হ্যাঁ দোয়াল গাবে আমি সব সময় পরামর্শ দেই সবাই সরজমিনে আসবে কাউকে বিচার করার দরকার নেই সরজমিনে আসবে নিজে চোখ আছে নিজে চোখ দিয়ে দেখ না আপনার গাবে আসলে নিজে এসে দেখলে আরো বাস্তবে বাস্তবে ভালো হবে কারণ ক্যামেরায় ওইভাবে হয় না গাবে গুলো ক্যামেরাতে গেলাম ধরে না কারণ ক্যামেরাতে বড় গাবিগুলো একটু ছোট হয়ে দেখায় যেভাবে ক্যামেরা করুক আর ছোট গাবিগুলো আবার একটু বড় হয়ে যায় বড় হয়েছে। যায় তো ভাই এটা কেমন দাম চাবেন

ওলানের গেট আপটা দেখেন একবার পছরাবে নালি থেকে নিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম ইয়া থেকে আসছে জি তো এটা থেকে এটার সাথে কি বাচ্চা ভাই এটার সাথে সার বাচ্চা এটাও 20 20 দিনের মতো হয়ে গেছে 20 দিনের মতো হয়েছে না আর পিটের গেট আপটা দেখেন কত সুন্দর যে একটা ভালো গাবের বৈশিষ্ট্য দেখছেন অবস্থা আচ্ছা মাজাটা দুধের গর বাংলাদেশের দুই লাখ আড়াই লাখ টাকা পাইতে পারি সমস্যা নাই না 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 ওই কাপির সাথে তার এই মিলবে না ভাই মাসাল আরেকটা দেখতে পাচ্ছি এটা তো মনে হয় উচ্চতা বেশি

কত টাকা দাম চাবেন এটা আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ জি আলোচনার সুযোগ আছে ভাই মাসাল্লাহ একজন তো আইসা দেখলাম গাবি নিল আরও তো অনেকে নিতে চাবে আর আপনি তো নিয়মিত বিক্রি করেন সবাই আপনাকে চিনে তো তারা কিভাবে নিবে সংগ্রহটা কীভাবে আলহামদুলিল্লাহ এই যে দিন যে মনে করেন আপনার গরু বিক্রি করলাম তো আলহামদুলিল্লাহ সবাই আইসা গেলাম দেখে শুনে নিস হ্যাঁ সবচেয়ে ভালো আমার গাভীগুলো অন্য ব্যাপারের সাথে তুলনা করে দূরে থেকে কথা বললে হবে না সরজমিনে বাস্তবে আসতে হবে যদি বাস্তবে আসতে পারে তাহলে যদি কেউ নাই আসতে পারে তার লোক পাঠাবে আর পুরান কাস্টমার তাদের সাথে তার কোনো কথা বলতে হয় না পাঠানোর তো ব্যবস্থা আছে পাঠানোর ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম